রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সম্মিলিত পেশাজীবী ফোরামের আয়োজিত সমাবেশে তারা এ মন্তব্য করেন। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমিন গাজী বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দেশে 98% মানুষের দাবি, আওয়ামী লীগ 68% মানুষের তত্ত্বাবধানে সরকার চায় না শুধু শেখ হাসিনা। শওকত মাহমুদ বলেন, খুব শীঘ্রই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবেন, খালেদা জিয়া ও পেশাজীবীদের আন্দোলনই পদত্যাগ করতে বাধ্য করা হবে। আব্দুল হাই শিকদার বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত অভিলাষ পূরণে তত্ত্বাবধায়ক সরকারে বাতিল করেছেন, এ কারণে দেশের বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। সরকারের ক্ষমতায় খায়েশের কারণে স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হতে চলেছে। সারা বিশ্ব তার পদত্যাগের দাবি করলেও তিনি সরতে চায় না, এজন্য তাকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করতে হবে। সমাবেশের শেষে বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবিতে এক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি কদম ফোয়ারা মোড় হয়ে পল্টন ঘুরে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।